টু বিবিএ ফ্যামিলি, আমি সৃজাতা, তোমরা দেখছো বিবিএ ব্লগস। আজকে এখন বাজে হলো 8:15, আমি উঠেছি সেই 6টায়, কারণ আজকে আমি আমার থিয়েটার গ্রুপের সাথে বেরিয়ে যাচ্ছি শান্তিনিকেতন বোলপুর ঘুরতে, আর আকাশ বেরিয়ে যাচ্ছে কালকে ঋষিকেশ। তো আমাদের দুজনের দেখা হবে না অলমোস্ট 6 দিন। তো ওর মতো এদিকে ব্লগ কন্টিনিউ করবে, আমি আমার মতো এদিকে ব্লগ কন্টিনিউ করবো, বাট তোমাদের সাথে যেটাই করি সেটাই শেয়ার করবো। তো ফাইনালি হাওড়া এসে গেছি, ওরাও শুনলাম যে সব এসে মানে এখন অব্দি আছে, পিয়ালদা এসে গেছে, পিয়ালদা টিকিট কাটছে। তো বললো বড়গুড়ির নিচে, আমরা এখানেই অ্যাকচুয়ালি মিট করি, যতবার আমরা মানে হাওড়ায় মিট করে কোথাও গেছি এখানেই মিট করি বড়গুড়ির নিচে। তো এই আপাতত আমরা ট্রেনে উঠলাম, মানে আমরা বলতে আমি আর পিয়ালদা, বাকি রাখি এখনো আসেনি। অলমোস্ট প্রচুর ফাঁকা, মানে সব এসে গেছে, উঠে পড়েছে ট্রেনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আসার কথা ছিল না, তাও এসে গেছে। ফাইনালি ট্রেন ছাড়লো, এখন 10:10, ট্রেনও ছাড়লো। আগে আসবে বলে কিন্তু প্যারা বুঝতেই পারছে না কোন টিকিট কেটেছে কোথায়, মানে প্যারা ফেরার টিকিট কাটেনি। তো এই জাস্ট নামলাম আমরা, ট্রেন মাত্র 10 মিনিট লেট করেছে, 12:30 নেমেছি, 12:20 রাইট টাইম ছিল। তো ফটাফট গিয়ে রেডি হয়ে কিছু কিছু খেয়ে আমরা এবার বেরিয়ে যাব। মানে বোলপুরের এখন এই অবস্থা, পুরো আমার মনে হচ্ছে হাতিবাগান মার্কেটের সামনে এরকম অবস্থা হয় যা দেখতে পাচ্ছি আমি। ফাইনালি আমরা হোটেলে এসে গেছি। বাকিরা নেমে গেছে, হ্যাঁ আমার সাজ হয়ে গেছে, আমার সাজ আমি দেখাচ্ছি। আমিও রেডি হয়ে গেছি, এখন জাস্ট লক করবো, লক করে বেরোবো, বিকজ পিয়ালদারা সব নিচে নেমে গেছে, পিয়ালদা প্যালাওরা নেমে গেছে। আমরা প্রচণ্ড লেট করেছি, এবার এত লেট করলে চলবে না, বিকজ এরপর আমরা আর সোনাঝুরি হাটটা ঘুরতে পারবো না, তাই জন্য তাড়াহুড়ো করে বেরোচ্ছি। এবার তাড়াতাড়ি করে যাই, এখন অব্দি লাঞ্চ করে যেতে, আমরা ব্রেকফাস্ট করেছি, ওরা ব্রেকফাস্ট অব্দি করেনি। তো ফটাফট যাই এদিকে, এনাদের শেষই হচ্ছে না, হলো রে। আর এই যে শ্রেণীও রেডি হয়ে গেছে, এই যে সত্যি কথা বলতে আমি খুব মানে আকাশকে তো মিস করছি, কিন্তু আমি খুব মিস করছি মাকে, কারণ মায়ের ভীষণ ইচ্ছে শান্তিনিকেতন আসার, মা কোনোদিন আসেনি, আর এগুলো দেখে মায়ের জন্য খুব মনটা এ লাগছে। তো খুব তাড়াতাড়ি চেষ্টা করবো আসার, আর আকাশকেও মিস করছি আমি, কারণ আকাশকে ছেড়ে ওগুলো ঘুরতে, বিয়ের পরেই ফার্স্ট টাইম আমি আকাশকে ছেড়ে ঘুরতে এলাম। প্রচুর খাবার চলে এসছে, প্রচুর মানে এত কি করে খাবো আমি জানি না। বেগুন ভাজা, পোস্ত, ডাল, বেগুন ভাজা, শাক, স্যালাড, চাটনি, শুক্তো, পাঁপড়, ভাত, এটা ছাড়াও রয়েছে খাবার, অল্প দেবেন, অল্প
বাপরে। আর এখানে থালি নিলেও কন্টিনিউয়াসলি আমি যেটা নোটিস করছি, থালি নিলেও কিন্তু ভাত বা ডাল বারবার বারবার রিপিট, হ্যাঁ আনলিমিটেড রিপিট করছে। তো টেস্টও বেশ ভালো, আমার তো বেশ ভালো লাগছে। চিকেন পাবদা মানে বিষয়টা হচ্ছে এরপরে আসবে আমাদের খাওয়ার পর হয় দই নয়তো পায়েস, যে কোনো একটা জিনিস আসবে, সেটা ছেড়ে আনিবে। এগুলো 120 বললে না? 120 প্রচুর শাড়ি এখানে, সব কাঁথা স্টিচ এগুলো। এই জিনিসটা অনেক পুরনো ডিজাইন, হ্যাঁ নকশি কাতারা নতুন, কিন্তু ব্লক ব্লক ডিজাইনটা অনেক নকশি কাতারা নতুন। এই শার্ট যা আছে সব একই দাম, এখানে একই দাম। এটার থেকে বড় সাইজ দেখাবে, হ্যাঁ দেখো। তো এইবার আস্তে আস্তে অন্ধকার নামছে, পুরো ভিড় মানে ভর্তি ভিড়, প্রচুর ভিড় আজকে। শুরু হচ্ছে হলো ইউক্যালিপটাসের বন, ইউক্যালিপটাসের বেসিক্যালি জঙ্গল যেটা সেইটা। এখন লাইটটা চলে গেছে তাই জন্য অত ভালো করে বোঝা যাচ্ছে না, বাট অসাধারণ, মানে অ্যাকচুয়ালি ক্যামেরা জাস্টিস করে না, আদারওয়াইজ চোখে এখনও ভীষণ সুন্দর লাগছে। আস্তে আস্তে অন্ধকারটা নামছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে গাছের, কিছু কিছু গাছের ফাঁকে ফাঁকে আমরা দেখতে পাচ্ছি বাউল গান। হ্যাঁ আমরা এখন বাউল গান শুনতে যাবো। পিয়ালদার এটা তো আমরা এখন আশ্রমের পাশ দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ আশ্রম, আশ্রমের পাশে রাস্তাটা দিয়ে হাঁটতে 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 যাচ্ছি, অ্যান্ড্রুসপল্লির ওই দিকটাতেই যাচ্ছি আশ্রমের পাশ দিয়ে হাঁটতে। এত সুন্দর লাগছে একদম, ওই যেটাকে বলি লাল মাটি, লাল মাটির রাস্তা, দুদিকে পুরো গাছ ভর্তি গাছ, আর একদম নির্ঝুম দু একটা করে গাড়ি যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি কলকাতায় তো এরকম দেখতে পাই না, অসাধারণ লাগে তাই এরকম জায়গায় আসলে, কারণ কলকাতায় এরকম ফাঁকা রাস্তা নিউ টাউনের দিকে তাও রাত্রির দিকে গেলে পাওয়া যাবে, বাট মানে এইরকম পরিবেশটা পাওয়া যাবে না। তো দারুণ লাগছে, দারুণ লাগছে, অনেক দিন বাদে আবারও বলছি আকাশে খুব মিস করছি, বাট খুব ভালো লাগছে। একটু চা কফি ইত্যাদি ইত্যাদি খাবো। ভীষণ সুন্দর, কি হয়েছে তোর?
এই যে সবাই একটুখানি চা কফি ইত্যাদি ইত্যাদি খাচ্ছে, আমি নিয়েছি কোল্ড ড্রিঙ্ক নন্দিনী প্যালা, ওরাও নিয়েছে কোল্ড ড্রিঙ্ক, শ্রেণী আর পিয়ালদা নিয়েছে কফি। তো জায়গাটা অসাধারণ, বাইকটাই অন্যরকম। এখানে চলছে ফটোশুট। হ্যাঁ, এই যে আমাদের ফটোগ্রাফার প্রচুর ফটো তুলছে। হ্যাঁ, কি বলছিস? না, আমরাও তুলেছি। ওকে একা ফুটেজ দিলে হবে, আমরাও তো মডেল। বল, এই যে চলছে এদিকে। আর আমরা এতক্ষণ ওই ক্যাফেতে কাটিয়ে 8টা বেজে গেছে, আমরা একটু লোকাল মার্কেটে যাব। ওইখান থেকে আমরা যাব হচ্ছে হোটেলে। রাস্তাটা তোমরা দেখো অসাধারণ। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো অ্যাজ এক্সপেক্টেড এটা পিয়ালদা গিফট করে দিল, মানে প্রত্যেকবার যা পরে। ভীষণ সুন্দর, দেখো তোমরা শাড়িটা, একদম ডিফারেন্ট, আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ বল। দু ঘন্টার উপর হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে ঠান্ডাও আছে, ওয়েদার তো অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, তো মানে একদম খাবার ঠান্ডা হয়েছে। আপনার তাড়াতাড়ি করে খেয়ে নি, খাওয়া দাওয়ার পরে আজকে আর লেট করবো না। অলরেডি কিন্তু বাজে 12:30, আমার 1:45 অলমোস্ট। আর সকাল সকাল উঠতে হবে, বেরোতে হবে, অনেক কাজ, তো আজকে আর লেট করবো না, ফটাফট খেয়ে নি। তো খেয়ে দিয়ে উঠলাম, খাওয়া দাওয়ার পরে এখন আর একটু এনার্জি নেই, খাওয়া দাওয়া হয়ে গেল, তোমাদের বললাম। এটা আমরা দেখে থাকছি না, আমরা এবার শুয়ে পড়বো, মোটপাট ডিনার করি আর লাঞ্চ করে। তোমরা দেখেছো পুরো ফুল হয়ে রয়েছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের কিন্তু কাজ এখনো শেষ হয়নি, তোমরা এমনভাবে শেয়ার করো তোমাদের চেনা জানা যারা 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 তারাও যেন সাবস্ক্রাইব করে ফেলে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকে। চলো, গুড নাইট, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।